নায়িকা কে কে পাই এটার জন্য তো আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু পরে। দর্শক এই সিনেমাটা দেখে একটা ফ্যামিলি বন্ডিং শিখবে, ফ্যামিলির মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ, যে ভালোবাসা, একে অপরের প্রতি যে মূল্যায়ন বোধ বা মূল্যায়ন করা, তারপরে যে প্রেম, মানে প্রেম জিনিসটা অরিজিনালি প্রেম কি হয় এই ব্যাপারটাও মানুষ বুঝতে পারবে। এবং এটা অনেক কষ্ট করে করেছি, সবাই কষ্ট করে করে সিনেমা, তো এটা একটা লং একটা প্রসিডিউর ছিল, আমরা লম্বা একটা সময় দিয়ে ধরে কাজটা করেছি। মাঝখানে প্যান্ডেমিক গিয়েছে, শুটিং টোটালি অফ ছিল, তো সব কিছু মিলে আমরা ফাইনালি আজকে আমরা প্রিমিয়ার শো করতে পারছি। 21 তারিখে এটা বসন্ত বিকেলে সিনেমাটা মুক্তি পাবে। আমি অনেক আশাবাদী, বিকজ এখন যে টাইপের গল্প দর্শক পছন্দ করে বসন্ত বিকেল তেমনই একটি গল্পের সিনেমা, পারিবারিক একটি সিনেমা, পারিবারিক সেন্টিমেন্টের সিনেমা, প্রেমের সিনেমা, বিরহের সিনেমা। আমার মনে হয় বসন্ত বিকেল সিনেমাটা দেখলে দর্শক যেরকম হাসবে সেরকম কান্নাও করবে, মানে সব বিনোদনী কিন্তু বসন্ত বিকেলে আছে। তো সব কিছু মিলে আমার মনে হয় সবাইকে হলে আসতে হবে, হলে আসা এখন জরুরি। দর্শক আপনারা সবাই হলে আসছেন অবশ্যই। এর মধ্যে আমাদের বেশ কিছু ছবি, বাংলাদেশের ছবি মুক্তি পেয়েছে, আপনারা অনেক সাড়া দিয়েছেন, সুপার টুপার হিট হয়েছে, সিনেমার একটা জোয়ারও চলে আসছে। তো অবশ্যই দর্শক আপনারা হলে, সিনেমা হলে আসুন, বসন্ত বিকেল সিনেমাটা দেখুন, আমার মনে হয় আপনারা হতাশ হবেন না। বসন্ত বিকেল সিনেমাতে আমার যে চরিত্রটা, এটা হচ্ছে সুকুমার সাহা ক্যারেক্টারের নাম। আমি একজন ডক্টরের ক্যারেক্টার প্লে করেছি, ছেলেটা লন্ডনে লেখাপড়া করে, সেখান থেকে লেখাপড়া শেষ করে ইন্ডিয়াতে একটা বড় হসপিটালে কর্মরত থাকে। দেন একসময় সে রিয়েলাইজ করে যে আমি তো, সে তো অনেক বড় একজন ডাক্তার হয়েছে, মানুষের সেবা দিচ্ছে, কিন্তু তার তো তার নিজের এলাকার মানুষের প্রতি একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে সে বাংলাদেশে ব্যাক করে, ছেলেটা ব্যাক করে সে অসহায় যারা চিকিৎসা বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করে, ফ্রি মেডিকেল ক্যাম্প করে। এবং এভাবেই গল্পটা আমার ক্যারেক্টারটা আগাইতে থাকে। মাঝখানে ফ্যামিলি আছে, ভাই আছে, ভাবি আছে, ছোটোবেলার একটা প্রেমের ব্যাপার স্যাপার আছে, এবং সেটার একটা পরিণতি লাস্টে দেখা যাবে বসন্ত বিকেল সিনেমাতে। আমার ক্যারেক্টারটা এটাই, এটা এটা আসলে বসন্ত বিকেল হয়েছে, মানে আমরা শুটিংটা করেছিলাম বসন্তকালে, আমাদের রিলিজ দেওয়ার প্ল্যানও ছিল বসন্তকালে। হ্যাঁ, সব কিছু মিলে মানে বসন্তের যে ফ্লেভারটা আমাদের স্ক্রিনে আপনারা আজকে অলমোস্ট দেখতে পারবেন, সব কিছু মিলেই বসন্ত বিকেল সিনেমার নামটা এই জন্যই দেওয়া হয়েছে। দর্শক এই সিনেমাটা দেখে একটা ফ্যামিলি বন্ডিং শিখবে, ফ্যামিলির মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে ভালোবাসা, একে অপরের প্রতি যে মূল্যায়ন বোধ বা মূল্যায়ন করা, তারপরে যে প্রেম, মানে প্রেম জিনিসটা অরিজিনালি প্রেম কি হয় এই ব্যাপারটাও মানুষ বুঝতে পারবে। এবং মানে আছে না যে আপনারা যারা প্রেমে ছ্যাঁকা খেয়েছেন, অ্যাটলিস্ট হ্যাঁ ওই মেয়েটার জায়গা থেকে, ছেলেটার জায়গা থেকে ওইটাও রিয়েলাইজ করতে পারবেন যে হারানোর বেদনাটা কি, সেটাও আপনারা রিয়েলাইজ করতে পারবেন। টোটালি একটা ফ্যামিলি প্যাকেজ বসন্ত বিকেল। আর আমার মনে হয় যে এখানে আননেসেসারি কোনো গান নেই, আননেসেসারি কোনো ফাইট নেই, মানে আছে না যে গল্পের অপ্রয়োজনে কোনো কিছু ঢোকানো বসন্ত বিকেলে হয়নি, মানে একটা গান হচ্ছে, গানের মধ্যে দিয়ে গল্পটা আগাচ্ছে, এইটাই বসন্ত বিকেলের মানে বৈশিষ্ট্য আমার মনে হয়। আর নায়িকাকে কে পাই এটার জন্য তো আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটু পরে প্রিমিয়ার শো শুরু হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন নায়িকাকে কে পাই। যাই হোক, নায়িকাকে তো একজন পাবেই, ফাইনালি তার একজনের সাথে বিয়ে হয়, শিপন অথবা আমি। পোস্টার দেখে হয়তো বুঝতে পারছেন কার সাথে বিয়ে হয়েছে, এইটা হয়তো ডিরেক্টর হাইড করে রাখতে পারতো, কিন্তু ওপেন হয়ে গিয়েছে অলরেডি কার সাথে বিয়ে হচ্ছে। থ্যাংক ইউ। এই ছবিটা শুটিং করতে কতদিন লাগবে আপনাদের?